নমস্কার জি 24 ঘন্টা স্বাগত পেয়ে জুয়ানে আমি আত্রী আমার সঙ্গে রয়েছে ইন্দিরা এবং এই মুহূর্তে ভবানীপুর এর দিকে নজর রাখতে হচ্ছে সেখানে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে আর তার সেখানকার পরিস্থিতি আমাদের জানাচ্ছেন আমাদের দুই প্রতিনিধির সঙ্গে রয়েছেন আর তার আগে আপনাদের জানিয়ে রাখি কি হয়েছে ভবানীপুরে ছাত্র সংঘর্ষ উত্তপ্ত ভবানীপুর পাশের থানার গলি গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি রাজীব সাহু তাকে এসএসকে হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে বেশ কয়েকদিন ধরে আশুতোষ কলেজের শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজে দুই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে গোলমাল হয় বলে অভিযোগ বারবার থানায় অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল এবং আজকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে দুপক্ষই কলেজে যায় সেখান থেকেই হাতাহাতির সূত্রপাত এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধির কাছে চলে যাব ভবানীপুর থানার সামনে থেকে আমাদের প্রতিনিধি দেবারতী আর সৌমেন আমাদের প্রতিনিধি হাজরা মোড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে একটু সৌমেনের কাছে যাব সৌমেন না কি হয়েছে ঘটনা কি পরিস্থিতি আর তার সঙ্গে সঙ্গে দেবারতী তোমার কাছে যে প্রশ্নটা রাখবো যে কি অবস্থা এখন থানার সামনে দেবারতী ভবানীপুর থানার সামনে রয়েছে ভবানীপুর থানার সামনে এখন যদিও পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছে গোলমালের ডিউরেশন বলা যেতে পারে 10 মিনিট কিন্তু 10 মিনিটের মধ্যেই কার্যত এই যে ভবানীপুর থানা সেই ভবানীপুর থানার সামনে রণক্ষেত্র হয়ে ওঠে আমি একটু তার চিহ্নটা দেখাবো দেখো এখনো পর্যন্ত সেই কাচের চিহ্ন পড়ে রয়েছে এখানে কাচ ছোড়া হয়েছে কাচের চিহ্ন এখনো পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে আমি একটু দেখাবো যে এখানে আমরা যেরকমটা সূত্র থেকে জানতে পারছি আদলা ইট ছোড়া হচ্ছিল সেই ইটের ধ্বংসাবশেষ থানার সামনে এখনো পর্যন্ত পড়ে রয়েছে আমরা আরো সেই চিত্র দেখাবো থানার সামনে ভবানীপুর থানার সামনেই কার্যত ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে যায় দেখো সেই ছবি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে রয়েছে ইট ছড়িয়ে রয়েছে ডিসি এসছেন ডিসির গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার পাশে এরকম পাশের কনস্ট্রাকশন থেকে ইট নিয়ে ঠিক এরকম ভাবে ইট ছোড়া হয়েছে রাস্তার যে পেভার ব্লক সেই পেভার ব্লক ছোড়া হয়েছে এবং এই ইটের ঘায়েই অ্যাডিশনাল ওসি তিনি আহত হয়েছেন তাকে ইতিমধ্যেই এসএসকেএম এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনায় কিন্তু দুপক্ষের নাম জড়াচ্ছে একদিকে হচ্ছে সার্থক গোষ্ঠী সার্থক হচ্ছে দক্ষিণ কলকাতার জেলা টিএমসির সভাপতি তিনি এই মুহূর্তে আশুতোষ কলেজেই কর্মরত আজকে যখন বিক্ষোভ সমাবেশ থেকে তারা ফিরছিলেন সেই সময় তারা কলেজের সামনে যান আশুতোষ কলেজের সামনে আশুতোষ সেখানে আর এক গোষ্ঠী তাতে নাম জড়াচ্ছে রাজ্যেরই এক মন্ত্রীপুত্রের তার সমর্থকরা তারাও আশুতোষ কলেজের সামনে আসে দীর্ঘ দিন ধরেই এখানে যে গুরুতর অভিযোগ আসছে আমরা পুলিশ সূত্র থেকে যেরকমটা জানতে পাচ্ছি গুরুতর যে অভিযোগ উঠছে যে যেহেতু কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে চলছে সেই সব মিলিয়ে কিন্তু এখানে দুই গোষ্ঠীর মধ্যে নিত্যদিন ঝামেলা লেগে থাকছে বেশ কিছুদিন ধরেই আশুতোষ কলেজের অন্দর এই বিষয়ে উত্তপ্ত হয়ে রয়েছে দুপক্ষ মূলত শ্যামাপ্রসাদ এবং আশুতোষ অর্থাৎ রাত এবং দিনের যে কলেজ সেই কলেজের যারা একই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তারা এই নিয়ে দীর্ঘদিন ধরে বাদানুবাদে জড়াচ্ছেন তারা প্রত্যেক দিনই এই ভবানীপুর থানায় আসেন তারপরে বিষয়টা মিটমাট হয়ে যায় চলে যায় কিন্তু আজকে যখন তারা এখানে আসেন সন্ধ্যেবেলা তারপরই পাশে যে রূপচাঁদ মুখার্জি লেন রয়েছে ভবানীপুর থানার একেবারে অনতি দূরেই রূপচাঁদ মুখার্জি লেন রয়েছে সেই রূপচাঁদ মুখার্জি লেনে সেখান থেকে তারা আসেন এবং সেখান থেকে আসার পথেই কিন্তু দুপক্ষ কার্যত মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়ে আমরা দেখতে পাচ্ছি বেশ আরও একজনকে এখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দেখো যাদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে এর আগেও আমরা সেই ছবি দেখেছি এবং এই যে রূপচাঁদ মুখার্জি লেন যে রাস্তা দিয়ে আমি এই মুহূর্তে ঢুকলাম সেই রূপচাঁদ মুখার্জি লেন ধরেই এক পক্ষ আসে আর এক পক্ষ ভবানীপুর থানার সামনে দাঁড়িয়েছিল ভবানীপুর থানার সামনে এই গলি দিয়ে যারা আসে তারা ভবানীপুর থানার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেপুলেদের দিকে প্রায় 250 থেকে 300 ছেলেপুলে এখানে জড়ো হয়ে যায় তাদের দিকে পরস্পরের দিকে কাঁচ ইট পাটকেল ছোড়াছুড়ি করতে থাকে